হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসছে জানুয়ারি মাসে আমরা হোয়াইট তরফ থেকে হোয়াইট নোভা 12 সিরিজ ফোনটি দেখতে চলেছি। তবে এই তিনটি ফোনের যে স্পেক্স এবং বক্স কন্টেন্ট তা কিন্তু আমরা এখনই জানতে পারছি। তো আজকে ভিডিওতে হোয়াইট নোভা 12 আলট্রা এই ফোনটির বক্স কন্টেন্ট এবং এর গুরুত্বপূর্ণ স্পেক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করা যাক। ফোনটির বক্সের দিকে খেয়াল করলে আমরা কিন্তু একটি হোয়াইট কালারের বক্স দেখতে পাবো এবং এই 12 সিরিজের তিনটি বক্সে হোয়াইট কালারের বক্স রয়েছে। প্রথমেই আমরা ফোনটি দেখতে পাবো। ফোনটি সাইডে রেখে দিয়ে তারপর আমরা ফোনটি বক্সটি ওপেন করলে একটি ট্রান্সপারেন্ট কেস দেখতে পাবো এবং একটি অ্যাডাপ্টার রয়েছে যেটা টাইপ এ টু টাইপ সি পোর্ট আমাদের আউটপুট দিয়ে থাকবে এবং 100 ওয়াটের অ্যাডাপ্টার হচ্ছে এটি। এবং এর নিচে আমরা একটি টাইপ এ টু সি ক্যাবেল ফোনটিতে খেয়াল করবো। এবং এই ফোনটির যদি আমরা পলি সরিয়ে নিই, আমরা একটি আকর্ষণীয় ডিজাইনের সাথে ব্লু কালারের সাথে আমরা ফোনটি দেখতে পাচ্ছি, যেখানে উপরের দিকে একটি বড় ক্যামেরা বাম এবং নিচে একটি ক্যামেরা একটি সেলফি কিন্তু দেওয়া রয়েছে, যেটা ফোনটির লুকস কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দেয়। এবং এটা হয়তো আমরা ইকো লেদারের সাথে দেখতে পাবো। এবং এই ফোনটি আমরা লেদার ফিনিশিং এখানে খেয়াল করছি, যেটা খুবই প্রিমিয়াম ফিল আমাদের দিচ্ছে। এবং ইকো লেদারের বা লেদারের যে ফিনিশিং ফোনগুলো থাকে সেগুলো কিন্তু আমার ইনার ফিল দারুণ দিয়ে থাকে। তাছাড়া ফোনটি আমরা পুরুত্ব খেয়াল করছি এবং উভয় সাইডে কিন্তু আমরা কিছুটা রাউন্ড খেয়াল করছি বা কার্ভ খেয়াল করছি, তো অবশ্যই ইন অ্যান্ড ফিল আমাদের দারুণ দিয়ে থাকবে। এবং আমরা এই উপরের দিকে একটি স্পিকার গ্রিল দেখতে পাবো এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আমরা দেখতে পেলাম। এবং এই ফোন হোয়াই ফোনের বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফোনটিতে কিন্তু আমরা সেলফি ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির ডিসপ্লে হিসেবে আমরা একটি বিগ ডিসপ্লে খেয়াল করছি, যেটা হচ্ছে 6.76 ইঞ্চি এর এলটিপি ওলেড ডিসপ্লে আমরা খেয়াল করব। এবং এখানে আমরা কিন্তু সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত এর ভ্যারিয়েন্ট আমরা খেয়াল করব। এবং ব্যাক ক্যামেরায় আমরা 50 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং ফ্রন্টে একটি 60 মেগাপিক্সেল ও আর একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে। এবং ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে এবং ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে 4600 mAh ব্যাটারি কিন্তু প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ফোনটি সম্পর্কে ফুল রিভিউ পেতে ফোনটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই এই ফোনটি সম্পর্কে একটি ডিটেল রিভিউ নিয়ে আসব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি, আমাদের সাথে থাকবেন। আর খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।